একুশে জুলাই শহীদ স্মরণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হলো নদিয়ার পলাশিপাড়া থানার বাড়নিয়ায়। এদিন বাড়নিয়া বাজার সংলগ্ন ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তরুণ ঘোষ চৌধুরী, সেলিম ফুলকে রক্ষা করার লড়াই, এ লড়াই সাম্প্রদায়িক দল বিজেপিকে হটানোর লড়াই। যে বিজেপি 2014 সালে ভারতবাসী ক্ষমতায় এসেছিল, বলেছিল উইন শাইনিং ইন্ডিয়া, উদীয়মান ভারতবর্ষ দেখাবো। যে মোদী সরকার বলেছিল আমাকে যদি প্রধানমন্ত্রী করেন আমি 15 লক্ষ টাকা করে গরিব মানুষের অ্যাকাউন্টে দেবো, আমি কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো। আজকের এই 6 বছরে 15 পয়সা কোনো গরিব মানুষের অ্যাকাউন্টে যায়নি। বড় লোকরা টাকা নিয়ে মেহুল চেকসি, ললিত মোদী, জয়সহ হাজারো কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে ভারতবর্ষ থেকে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। মমতা ব্যানার্জি আছে মসজিদে, আজানের ধ্বনি বাজবে, মমতা ব্যানার্জি থাকবে মন্দিরে, ঘন্টার ধ্বনি বাজবে, মমতা ব্যানার্জি থাকবে গুরুদ্বারে, ঘন্টার ধ্বনি বাজবে। তাই মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। আমাদের পলাশিপাড়া 39 বছর পরে আমরা দখল মুক্ত করেছিলাম, সিপিএম এর হাত থেকে ছিনিয়ে নিয়েছিলাম। এই 4.5 বছরে পলাশিপাড়ার আমরা কি পেয়েছি কি পাইনি তার বিচার করার দায়িত্ব আপনাদের, দলের দায়িত্ব মমতা ব্যানার্জি। তিনি ঠিক করবেন পলাশিপাড়ায় কাকে চান, মানুষ যাকে বলবে। যে মানুষের মাধ্যমে 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, কবির ভাষাতে ওই গঙ্গায় ডুবে আছে হয় ভারতের দিবাকর, বাঙালির খুনে লাল হলো সেটা গরিবের খঞ্জর। 190 বছর আমরা লড়াই করেছিলাম হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন তেরঙ্গা ঝান্ডা নিয়ে, মুখে ছিল আমাদের বন্দের মাতরম ধ্বনি, ইংরেজ তুমি ভারত ছাড়ো, আমরা ইংরেজকে তাড়িয়েছিলাম। আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছিলাম 2011 সালে, পরাধীন হয়েছিলেন 1977 সালে। 34 বছর আমরা জগদ্দল পাথরের চাপা পড়েছিলাম, তাকে হটিয়েছিল মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী। শঙ্কর ঘোষ চৌধুরী মহাশয় যার নেতৃত্বে আমরা পলাশিপাড়ায় 79 বিধানসভায় আমরা যারা নেতৃত্ব দিই, আপদে বিপদে দিনে রাতে আমাদের যারা সঙ্গে মানুষ আছে, সেটা আজকে পলাশিপাড়ার 79 বিধানসভার মানুষ বুঝতে পারছে যে আজকে আমাদের প্রচার নেই। শুধু মুখে মুখে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমরা 21শে জুলাইটা শঙ্কর ঘোষ চৌধুরীর নেতৃত্বে বান্ডিয়াতে আমরা করব। আজকে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি যে বান্ডিয়ার অঞ্চলের মানুষ নয় তারা, শুধু বান্ডিয়ার অঞ্চলের নেতৃত্ব তিনি নন, তিনি 79-80 নম্বর পলাশিপাড়া বিধানসভার অভিভাবক। সেটা আজকে জনতা আমাদের কর্মী সমর্থক। 21 তারিখ আজ আমাদের শপথ নেওয়ার দিন। এই আজকের দিনে আমরা শপথ নিয়ে আগামী দিনে আমাদের একটাই দাবি, আমি একমত সিরাজুল সাহেবের সঙ্গে যে যিনি যে দাবিটা রেখেছেন, আমিও ব্যক্তিগতভাবে 73-2 নম্বর সমবায় সেলের চেয়ারম্যান হিসাবে বলতে চাই যে আমরাও চাই পলাশিপাড়া 79 পলাশিপাড়া বিধানসভায় আমাদের ভূমিপুত্র প্রার্থী হোক, যাকে আমরা হাতে অন্ধকারে চাই। আগামী দিন তার হাত শক্ত করার জন্য আমরা শঙ্করবাবুকে বলছি আপনারা এগিয়ে চলুন, আপনি এগিয়ে চলুন, আপনার সঙ্গে লাখো লাখো পলাশিপাড়ার মানুষ আছে, যুব সমাজ আছে, ভাই বোনেরা আছে। এই যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।